আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমার আজকের রেসিপি ময়দা দিয়ে খুব সহজে চুলায় তৈরি বনরুটি। আপনারাও চুলায় কী করে এমন নরম তুলতুলে বনরুটি তৈরি করবেন এবং 100% ওভেনের কালার নিয়ে আসবেন, সেই সব কিছু জানতে হলে অবশ্যই ধৈর্য সহকারে আমার ফুল ভিডিওটি দেখতে হবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বনরুটি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। একটা কথা বলে রাখি, এখানে আপনারা চেষ্টা করবেন প্যাকেটের ময়দা ব্যবহার করার, খোলা ময়দাটা ব্যবহার না করাই ভালো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখানে 2 কাপ ময়দার জন্য 1 চা চামচ পরিমাণ ইস্ট দিচ্ছি, মানে প্রতি 1 কাপ ময়দাতে আপনারা 1/2 চা চামচ ইস্ট ব্যবহার করবেন। এতে করে ইস্ট পারফেক্টভাবে অ্যাক্টিভ হবে এবং ইস্টের কোনো গন্ধও থাকবে না। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা খুব ভালো আসে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টি কম পছন্দ করলে চিনিটা কিছুটা কমিয়ে নিতে পারেন। এবার শুকনো উপকরণগুলো একটু ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার তেলের সাথেও শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব কুসুম গরম পানি। আর এই কুসুম গরম পানিটা এমন হতে হবে যেন একটা আঙ্গুল ডুবিয়ে 10 সেকেন্ড আপনি পানির মধ্যে রাখতে পারেন। ঠিক এরকম কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর একটা নরম করে ডো তৈরি করে নিচ্ছি। ডোটা প্রথমে ঠিক এইরকম একটু নরম হবে, আর এই নরম করেই ডোটা যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনার বনগুলো অনেক বেশি সফট হবে। ডোটা মাখানোর সময় যখন হাতের সাথে খুব আঠালোভাবে লেগে আসবে তখন এখানে অ্যাড করে দিতে হবে আবারও 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবার তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মথে নিতে হবে। চেষ্টা করবেন 10 মিনিট পর্যন্ত এই ডোটা খুব ভালোভাবে মথে নেওয়ার। আর 10 মিনিট পরে দেখবেন ডোটা ঠিক এইরকম একটা সফট ডো তৈরি হবে এবং হাতের সাথেও আর লেগে আসবে না। দেখুন ডোটা কতটা সফট হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। ডোটা যত বেশি সফট হবে আপনার বনগুলো তত বেশি পারফেক্ট হবে। এখন আমি এই ডোটাকে একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি আর রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর ওপর থেকে কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে ওপরটা ড্রাই হবে না। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর যদি ঢাকনার কোনো ছিদ্র থাকে তাহলে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। আপনারা চাইলে ঢাকনার বদলে একটা পরিষ্কার সুতি কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। ফিরে আসছি 1 ঘন্টা পরে। আমার 1 ঘন্টা হয়ে গেছে, আর 1 ঘন্টার মধ্যেই দেখুন ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে চেপে এর ভেতরের বাতাসটা বের করে নেব। বের করার পরে এটাকে 1 থেকে 2 বার একটু ভালো করে মথে একটা পাশে রেখে দেব। এবার আমি এরকম একটা মোল্ড নিয়েছি, আর এই মোল্ডে আমি আজকে আমার বনরুটিগুলো তৈরি করব। আর এর জন্য আমি এখানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার কারণে বনরুটিগুলো নিচ থেকে পোড়া লাগে যাবে না, আর বনরুটিগুলো তৈরি হবার পরে খুব ইজিলি উঠে যাবে। তেল ব্রাশ করা হয়ে গেলে এটাকে আমি একটা পাশে রেখে দিচ্ছি, আর আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প ডো নিয়ে ঠিক এইভাবে ওপর থেকে নিচের দিকে নিয়ে এসে এরকম করে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঠিক গোল করে একটা ছোট বল তৈরি করে নিচ্ছি। আপনারা বনের শেপটা দেওয়ার সময় এইরকম একটু স্মুথ করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বনগুলো তৈরি করার পরে দেখতে অনেক বেশি ভালো লাগে। আমি সবগুলো বন একই সাইজে তৈরি করে নিয়েছি, আর আগে থেকে যে মোল্ডে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই মোল্ডে আমি সবগুলো ফাঁকা ফাঁকা করে বসিয়ে নিচ্ছি। বনগুলো বসানোর সময় অবশ্যই একটা থেকে আরেকটা কিছুটা গ্যাপ রাখতে হবে, ঘেঁষাঘেঁষি করে বসানো যাবে না। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পরে। ফিরে আসলাম 30 মিনিট পরে, আর দেখুন বনগুলো কিন্তু ফুলে সাইজে আরেকটু বড় হয়ে গেছে। বনের উপর সুন্দর কালার আসার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি একটা ডিমের কুসুম। শুধুমাত্র ডিমের কুসুমটা নিতে হবে, ডিমের সাদা অংশটা কিন্তু নেওয়া যাবে না। আর এই ডিমের কুসুমটা একটা চামচ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন বনগুলোর উপর ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। এই ডিমের কুসুমটা দেওয়ার কারণে কিন্তু বনের উপরে খুব সুন্দর একটা কালার আসবে।
অনেকেই বলে বনের উপর কালার আসার জন্য কুসুমের সাথে সামান্য লিকুইড দুধ দিতে, কিন্তু আমি বলবো লিকুইড দুধ না দিয়ে শুধুমাত্র কুসুমটাই ব্রাশ করার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা কালার পাবেন। ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেলে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তিল, আর এই সাদা তিল আপনারা যে কোনো সুপার শপে খুব ইজিলি পেয়ে যাবেন। সাদা তিল দেওয়ার কারণে কিন্তু এই বনগুলোর সৌন্দর্য আরও বেড়ে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন আমি বনগুলোকে চুলায় বেক করে নেব, আর চুলায় বেক করার জন্য আমি এরকম একটা পাতিল নিয়েছি, আর পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে 10 মিনিট প্রিহিট করে নেব। 10 মিনিট পর প্রিহিট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 পিস কাগজ। চুলার আঁচ যদি বাড়িয়ে রেখে পাতিলটা প্রিহিট করেন তাহলে কিন্তু কাগজটা পুড়ে যেতে পারে, এই জন্য চুলার আঁচ লো রেখে পাতিলটা প্রিহিট করে নিতে হবে। এখন কাগজের উপরে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড। এবার স্ট্যান্ডের উপরে আমি যে পাত্রে বনগুলো তৈরি করছি সেই বনের মোল্ডটা বসিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো রেখে 25 মিনিট বেক করে নেব। আপনার কাঙ্ক্ষিত কালার পেতে চাইলে অবশ্যই মনে রাখবেন অ্যালুমিনিয়াম, সিলভার অথবা স্টিলের ঢাকনা ব্যবহার করতে হবে, কাচের ঢাকনা ব্যবহার না করার চেষ্টা করবেন। 25 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে চেক করে নেব বনগুলো হয়েছে কি না। মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। আমার 25 মিনিট লেগেছে বেক হতে, আপনাদের ক্ষেত্রে কম বা বেশিও লাগতে পারে চুলার আঁচের উপর ডিপেন্ড করে। আমি এখন বনগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর চুলা থেকে নামানোর পর গরম থাকা অবস্থায় ঘি বা বাটার ব্রাশ করে দিতে হবে, এতে করে বনগুলোর কালার আরও অনেক বেশি চকচকে হয়ে যাবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বনরুটিগুলো কেমন হয়েছে। বনরুটিগুলো অনেক বেশি নরম তুলতুলে হয়েছে, আশা করি দেখেই তা বুঝতে পারছেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।